উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যে জায়গাটা আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, এটি একটি ঘাসের জমি। এইখানে এক ভদ্রলোক সাইফুল ভাই, উনি জমিতে নেপিয়ার পাংচুং ঘাস চাষ করছেন এবং উনি মোটামুটি 4 বিঘার মাটি আজ বর্তমানে ঘাস ওনার আছে। উনি এই ঘাসটা 40 দিন ওনার ঘাসের বয়স, উনি আজকে প্রথমে 1 বিঘা জমিতে ঘাস কাটা শুরু করেছেন। উনি প্রতিদিন 1000 মুঠা ঘাস উনি বিক্রি করেন। একটি ঘাসের মুঠার মূল্য আপনার পাইকারি মূল্য হচ্ছে 4 টাকা এবং দোকানদার যারা এখান থেকে ক্রয় করে নিয়ে যায় তারা একটি মুঠা ঘাস বিক্রি করে 6 টাকা। এক কথায় ঘাসের চাষ করে সাইফুল ভাই আজকে সাংসারিকভাবে উনি যথেষ্ট উন্নয়ন করেছেন এবং উনি বলেছেন যে ঘাস যে চাষ করে এবং ঘাস যে চাষ করতে পারবে ভালো করে, তার জীবনে বা তার সংসারে অন্য কোনো আর চাষাবাদ করতে হবে না, কারণ ঘাসের ব্যবসায় প্রচুর লাভ। কারণ এখন পরিত্যক্ত কোনো জমি পাওয়া যায় না, সব জায়গায় ধান চাষ হচ্ছে, তামাক চাষ হচ্ছে এবং পাট চাষ হচ্ছে, সবজি চাষ হচ্ছে, এই জন্য কিন্তু ঘাসের জমি পাওয়া যায় না। সেটা জেনে নেই সাইফুল ভাইয়ের কাছ থেকে, আসলে উনি কীভাবে এই ঘাসটা চাষ করলেন এবং এই ঘাস যে কাটতেছেন আজকে উনি, এই ঘাসের বয়স কয়দিন এবং তিনি কীভাবে সেটাকে বাণিজ্যিকভাবে বাজারে বিক্রি করতেছেন, আসুন তাহলে আমরা জেনে নেই সাইফুল ভাইয়ের কাছ থেকে। সাইফুল ভাই কেমন আছেন? আছি ইনশাআল্লাহ ভালো। এই যে আপনি সকালে উঠে তো অনেক পরিশ্রম করতেছেন আজকে দেখতেছি। আরে ভাই সকালে যাচ্ছি তো, একবারে সকাল বেলায় যাচ্ছি। আচ্ছা আচ্ছা, এই ঘাসটা কাটার লাগবে। এই ঘাস আপনি কাটতেছেন না? হ্যাঁ। এই ঘাস আপনার এই জমি কত কতটুকু পরিমাণ জমি এখানে আছে? এখানে আছে 30 শতক। 30 শতক জমি? হ্যাঁ। এই 30 শতক জমিতে আপনি কবে এই ঘাস লাগিয়েছেন? 30 শতকের মাঠে লাগার থেকে আজকে কাটা শুরু করছি, 40 দিন হইলো। 40 দিনের মাথায় আপনি কাটা শুরু করেছেন? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, ইনশাআল্লাহ। এটা এটা ঘাসের নাম হচ্ছে নেপিয়ার ঘাস না? হ্যাঁ নেপিয়ার। আচ্ছা, এখন ওই যে আপনি 30 শতক জমিতে আপনি যখন ঘাস লাগিয়েছিলেন কতগুলো চারা কাটিং লাগাইছেন? ওই কাটিং তো ভাই আমার নিজেরই কাটিং আনছি লাগাছি। আচ্ছা আচ্ছা, আমি তো আর এটা হিসাব করি নাই। ও আচ্ছা, মানে বাড়ির লাগানো কাটিং? হ্যাঁ বাড়ির কাটিং। ও আচ্ছা, তাহলে কাটিং আর আপনার কিনতে হয় নাই? না কিনতে হয়। আচ্ছা, আপনি যখন আপনি লাগাইছেন তখন আপনি এই জমি থেকে কি সার প্রয়োগ করেছিলেন? সার দিয়েছি বাংলা টিসপি 1 বস্তা। আচ্ছা, ওই কানাটাক পটাশ দিয়েছি 1 বস্তা। আচ্ছা, আর কিছু দেওয়া লাগে নাই? আর কিছু দেয়নি, মানে ওই হইতে সার দেওয়া শেষ? হ্যাঁ শেষ, আর কোনো সার দেন নাই? আর দেয় নাই, এই এই 2-4 দিন আগে একটা সেচ দিয়েছি। আচ্ছা আচ্ছা, সেচ? হ্যাঁ, মানে অতিরিক্ত খরার কারণে? হ্যাঁ। আচ্ছা, সেচ না দিলে কি ঘাস মারা যাবে? সেচটা দিছি কারণে মানে শুকিয়ে গেছে ঘাসটা, একটু দম দিচ্ছে রস বান্দিল। ওহো আচ্ছা আচ্ছা, এই কারণে ঘাসটা একটু মোটা হয়ে মোটা হয়েছে না? আচ্ছা, এই ঘাসটা লম্বা হয় কতটুকু? লম্বা তো ভাই যতটুকু দেখতেছি না আরে এতটুকু হইবে, মানে প্রায় 12 ফিট 13 ফিট লম্বা হবে না? হ্যাঁ 12-13 ফিট হয়। আচ্ছা আচ্ছা, তো আপনি যে ভাই আপনি সাইফুল ভাই আপনি মুঠা বাঁধতেছেন আমরা দেখতেছি, এই মুঠা কেন বাঁধতেছেন আপনি? এই মুঠা ধরা এটা বিক্রি হয়। বিক্রি হয়? এক মুঠা ঘাসের দাম কত? এটা আমরা পাইকারি রেট দিই 4 টাকা, আর ওরা বেচায় 6 টাকা করে। 6 টাকা করে? মানে পাইকারি রেট আপনি 4 টাকা দিচ্ছেন আর দোকানদাররা 6 টাকা বিক্রি, 2 টাকা লাভ করতেছে? ও আচ্ছা, তো আপনি পার ডে যে কতগুলো ঘাসের মুঠা আপনি বিক্রি করেন? ডেলি দিন ভাই 500 600 800 পর্যন্ত কাটি, আমি আজকে 600 কাটবো। আজকে 600 কাটবেন? আচ্ছা সাইফুল ভাই একটা কথা আমাকে বলবেন, এই ঘাসে যে আপনি প্রতিদিন যে মুঠা বিক্রি করতেছেন এতে করে আপনার প্রতি মাসে আয় কেমন আসে? না রে ভাই খেয়ে দে আল্লাহ দিলে 30-40 হাজার টাকা আইসে রে ভাই, এটা পরিশ্রমের। না না ঠিকই আছে, আমরা জানতে চাই এই কারণে যে আপনি আসলে বহু অনেক ঘাস আপনি লাগিয়েছেন, আপনি সর্বমোট আপনার ঘাসের জমি কতগুলো আছে? এখন তো ঘাসের জমি প্রায় 4 বিঘার মতো হয়েছে। 4 বিঘা লাগাইছেন? হ্যাঁ 4 বিঘা। বিশাল ব্যাপার। হ্যাঁ, তাহলে আপনি কি মনে করেন যে ঘাস যারা চাষ করে এই ঘাস চাষ করলে যথেষ্ট উন্নয়ন করা সম্ভব? এখন তো এটা বুদ্ধি তো সবাকে দেওয়া যাইবে না। আচ্ছা না, কিন্তু আপনি কি মনে করেন আপনার তো উন্নয়ন হচ্ছে? আমাদের আমি যেটা বিবেক করে দেখছি ভাই, আচ্ছা আমার এটা বিরাট একটা সম্পদ হচ্ছে। বিশাল সম্পদ না? হ্যাঁ হ্যাঁ, বর্তমান মানে আমাদের ঘাস কিন্তু নাই, জমিতে ঘাস নাই, তাই না? এখন উৎপাদন ঘাস উৎপাদন করলে পরে এই ঘাসের চাহিদাটা মার্কেটে বেশি, তাই না? হ্যাঁ হ্যাঁ, খামারের চাহিদা এবং বাজারের চাহিদা, মানে এমনি এককভাবেও মানুষ ঘাস কিনে গরুকে খাওয়াচ্ছে। এককভাবে ভাই আমার ওই ফোন আছে না, ফোন আজার নেই, আমি এখানে আজকে মন ধরা দু ফির 5 মন। আচ্ছা আচ্ছা, 5 মন মোটো ওই ইয়া নটখানা। আর নটখানা দিবে রেশনের ওইখানে? ও আচ্ছা আচ্ছা, ওখানে খামার আছে, আমার আছে কালাম ভাই নাম। হ্যাঁ আচ্ছা, ওই কালাম ভাই দেওয়া লাগি ফির 5 মন, 150 টাকা মন। 150 টাকা মন? ও আচ্ছা, তো আপনার এই যে 30 শতক জমিতে আপনি কত হাজার টাকা ঘাস বিক্রি করতে পারবেন? এবার প্রথম কাটা তো ভাই, হ্যাঁ আল্লাহ দিলে কম বেশি
20,000-22,000 মতন হওয়ার পারে 20-22,000 টাকা প্রথমটায় আচ্ছা আর দ্বিতীয়টায় আপনার ঘাসের কি এই যে এটা বেশি হবে নাকি দ্বিতীয়টা 101,000 হবে 101,000 মানে 30,000 30,000 টাকা আচ্ছা এখন সাহেব একটা প্রশ্ন এই যে আপনি ঘাসটা লাগিয়েছেন এবং এখন কাটতেছেন এরপর কি হোকা বেশি হবে না হোকা বেশি হবে আর জ্বালাইবে বেশি এখন আচ্ছা আচ্ছা বেশি জ্বালাবে না এখন বেশি মানে থোব আরো মোটা হবে হ্যাঁ থোব মোটা হবে ও আচ্ছা খুব মোটা হবে তো এই ঘাস যখন গরু খায় এই গরু খেলে গরু কি উপকারিতা আসে আপনি মনে করেন গরু উপকারী সে এটা ঘাস তো তাজা ঘাস আচ্ছা ঘাস তাজা এটা রস আছে হ্যাঁ হ্যাঁ এই কারণে তো গরু ভিতর ভিজিয়ে সেই কারণে তো গরু সবল হয় ও গরু তো ওই খামারওয়ালার ঘরে তো বেশি ভাগ খাওয়াইছে নি এখন খামারওয়ালা বেশি ভাগ নিচ্ছে না হ্যাঁ আবার কন্টিনিউ আপনার কাছে নিচ্ছে হ্যাঁ তো আপনি কি মনে করেন যে 4 বিঘা থেকে আপনি আরো বৃদ্ধি করবেন ঘাসের চাষ আপনি কাজ করেন এই 4 বিঘা সামনে অগ্রাণ আমার জমি আরো বন্ধক নেওয়া আছে 3 বিঘা ওই 3 বিঘা তো লাগাবো মানে ওই 3 বিঘা তো আপনি ঘাস লাগাবেন হ্যাঁ অগ্রাণ মাল লাগাবো তার মানে এক কথা দেখা যাচ্ছে অন্যান্য ধান চাষ পাট চাষের চেয়ে ঘাস চাষে লাভ বেশি হ্যাঁ ঘাসের চাষ বেশি লাভ আছে লাভ বেশি আচ্ছা আপনি এখন কি ঘাসের ব্যবসায় কি আপনার সফলতা আসছে আপনি মনে করতেছেন এখন হ্যাঁ আছে ইনশাআল্লাহ আমার আচ্ছা আমার আছে ওকে ধন্যবাদ আপনাকে সাইফুল ভাই শুধু দর্শক মণ্ডলী আসলে আমরা সাইফুল ভাইয়ের কাছে এসেছি সাইফুল ভাই একজন আসলে সত্যি সত্যি একজন কর্মঠ কৃষক এবং ঘাস চাষে উনি খুবই পারদর্শী উনি 4 বিঘার বাড়ি ঘাস লাগিয়েছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে উনি মোটা পাচ্ছেন একটি মোটার দাম 5 টাকা মার্কেটে এবং উনি প্রতিদিন 800 হয়তো 1,000 ঘাসের মুঠা আপনি উনি বিক্রি করে বা মার্কেটে উনি পাইকারি রেটে বিক্রি করছেন 4 টাকা এবং যারা পাইকারি রেটে কিনে আবার মার্কেটে বিক্রি করছে তারা বিক্রি করতেছে 6 টাকা সুপ্রিয় দর্শক এই যে ঘাসের চাষ করে যে সাইফুল ভাই সংসারে উন্নয়ন করছেন এবং ব্যবসা করে উন্নয়ন করছেন এটা আসলে সত্যি কি জানি বলে এটাকে আমরা অবাক হচ্ছি যে ঘাস আজকে এত চাহিদা হয়েছে মার্কেটে যে আসলে সাইফুল ভাইয়ের মতো একজন মানুষ আজকে ঘাসের চাষ করে তিনি ডেভেলপ হচ্ছেন এবং প্রতিষ্ঠিত হচ্ছেন সাইফুল ভাই আপনি এই যে ঘাস যে চাষ করতেছেন এই ঘাসে কি আপনি স্প্রে করেন হ্যাঁ স্প্রে করা লাগে ভাই এটা পোকা ধরে পোকা ধরে এই যে আমরা দেখতেছি যে ফুটা হয়েছে এই যে ইয়াটা এটা কি জন্য ফুটা হয়েছে এটা ওই ফুটাইছে একটা ছোট মানে পোকা আছে ওই সাদা সাদা পোকাটা আচ্ছা আচ্ছা ওই সাদা পোকাটা শালা ওই ফুট করে বিকেল বেলায় বিকেল বেলায় ফুট করে তো আপনি এটাকে কি স্প্রে করেন ওই এন্ডিনই দিছি এন্ডিন দিচ্ছেন হ্যাঁ এন্ডিন দিছি আচ্ছা এটা কয়বার সে আপনার স্প্রে করতে হয় এটা একবারে স্প্রে করছি একবারে স্প্রে করছি লাগাতেই একবারে স্প্রে করছি এটা স্প্রে করা লাগে না মান কোন ওই মাঘ থেকে ফাগুন চৈত মাঘ থেকে ফাগুন চৈত হ্যাঁ চৈত বৈশাখ পর্যন্ত লাগে না যখন জ্যৈষ্ঠ মাস পড়ে সেখানে শালা ওই পোকাটা আসে না তখন ওই আপনি ইন্ডিন দিয়ে দেন ইন্ডিন দিলে পোকাটা মরে যায় আর ঘাস ফুটা করতে পারে না হ্যাঁ ফুটা করতে পারে না মানে ঘাস ফুটা করলে পর্তাও কমে যায় তাই পর্তা কি ওটা তো সাপো হয়ে যায় ও আচ্ছা আচ্ছা ঘাসটা ঝাড়ঝাড়া করে ফেলে হ্যাঁ ওই তো দেখতেছেন আমার অনেক হ্যাঁ হ্যাঁ আবার যারা ইন্ডিন দিবেন তারপরে কিন্তু ফ্রেশ হইছে হ্যাঁ তাই না ও আচ্ছা তো আপনি আজকে কতগুলো মুটা বিক্রি করবেন আজকে ভাই একখানে দেবো 600 পেটি 600 পেটি আর একখানে দেবো 5 মন ওজন 150 টাকা মন মানে কোথাও ওজন দিবেন কখন পেটি দিবেন আচ্ছা আচ্ছা একখানে 150 টাকা মন তো এখন সাহেব একটা আরেকটা কথা বলবেন আপনি আপনার এই যে মুঠা বিক্রি করলে বেশি লাভ হয় না ওজন দিলে বেশি লাভ হয় ওজনটা বিক্রি করলে লাভ হয় ওটা একটা সবল যখন হইবে আচ্ছা আচ্ছা গাছটা মোটা যখন হইবে সেখানে ওয়েটটা বেশি হয় মানে ওজন বেশি হবে হ্যাঁ ওজন দিলে লাভ বেশি হয় হ্যাঁ আর এই সময় আমি যে টুক পেটি বাঁধিছি তো হ্যাঁ হ্যাঁ এই তো এইভাবে গেছে আমার পর্তা বেশি হবে বর্তমানে পর্তাটা বেশি হবে মুটাতে পর্তা বেশি হবে হ্যাঁ এই পেটটিতে হ্যাঁ হ্যাঁ আরে আচ্ছা যখন সবল হয়ে যাবে তখন ওজনটা বেশি ওজন ওয়েট বেশি হয় তখন আপনার ওই ওইটাতে লাভ বেশি হ্যাঁ ওইটাতে লাভ বেশি হয় ও আচ্ছা এখন আপনার যে এখন তো কাটতেছেন না সাইফুল ভাই এখন আবার এই যে কয় মাস পর আপনার ঘাসটা আবার বড় হবে আমার 40 দিনে মাথাতে হবে আমার 40 দিনে মাথা কাটতে পারবে 40 35 দিনে মাথাতে হবে এখন এই ঘাসটা আপনি কত বছরের জমিতে নিতে পারবেন এখন এই জমি এটা ভাই এটা নিছি আমি 30 শতকের মাটি 16,000 টাকা 1 বছর কন্ট্রাক্ট আছে কন্ট্রাক্ট নিছেন কিন্তু একটা ঘাস যখন আপনি এখানে চাষ করছেন এই ঘাসটা মনে করেন যে ম্যাক্সিমাম 4 বছর থাকবে ম্যাক্সিমাম 4 বছর হ্যাঁ 4 বছর পর জমিটা হয়তো মনে করেন ঘাসটা তুলি আবার গাছতে হবে না হলে চোর দিলে হয়ে যায় ও চোর দিলে হবে ফাঁকে 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 লাইন লাইন কোদাল পাততে হবে হ্যাঁ কোদাল পাততে তাহলে আবার এটা সুন্দর হবে তাই না আবার সুন্দর হবে ও আচ্ছা এই তো সাইফুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন সেই সাথে আমাদের ভাবির সাথে রয়েছেন ভাবিকে আমরা ধন্যবাদ দেই যে আপনাকে যথেষ্ট উনি সহযোগিতা করছেন কাজে তাই উনি আমার সাথে একটু হ্যাঁ সেটা হেল্প করে আমরা দেখতেছি যে আসলে আপনার সহধর্মিণী যথেষ্ট উৎসাহ আপনাকে দেন এবং আপনার সাংসারিক কাজে উনি যথেষ্ট আপনাকে হেল্প করতেছেন ধন্যবাদ ভাবি আপনি কিছু বলবেন বলবেন না আচ্ছা আচ্ছা ওকে তো ধন্যবাদ সাইফুল ভাই আপনি ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ